আল্লাহ স্বয়ং ঘোষণা করেছেন, নিঃসন্দেহে ইন্না, নিশ্চয়ই, কাফাইনাকা, আমি তোমার জন্য যথেষ্ট। আল মুস্তাহজিইন, ঠাট্টা উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহই যথেষ্ট। জি, আমরা যদি কিছু নাও করতে পারি, রব্বুল আলামিন যথেষ্ট। তবে আমাদের যতটা করার শরীয়তে অনুমতি রয়েছে এবং আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিদ্যা বুদ্ধির এবং সার্বিক দিক থেকে, ততটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করব। এবং আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপহাসকারী, তাদের বিরুদ্ধে আমাদের যা করণীয় তা করব। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, তবে আল্লাহই যথেষ্ট। এটি হচ্ছে রব্বুল আলমিনের ওয়াদা, প্রতিশ্রুতি প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কোরআনে কারিমে যে আয়াতগুলো পেশ করেছি, সেই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল বলেছেন যে আল্লাহ নবীর হেফাজতের জন্য যথেষ্ট সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হাসবুক আল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ইয়া নবী হাসবুক আল্লাহ ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার জন্য, হেফাজতের জন্য যথেষ্ট, এর বিভিন্ন দিক রয়েছে যা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তার এই কিতাবটিতে, যে কিতাবের কথা বলল আস-সারিমুল মাসলুল, আস-সারিমুল মাসলুল আলা শাতিমুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালমন্দ করে তাদের ওপর নাঙ্গা তরবারি, এই হচ্ছে কিতাবের নাম, যা বাংলা অনুবাদ। চারটি দিক আপনাদের সামনে পেশ করব যে আল্লাহ রাব্বুল কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট হয়ে থাকেন, যুগে যুগে যথেষ্ট হয়েছেন এবং হচ্ছেন আর হবেন। প্রথম যেটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম ব্যক্তি যে রাসূলুল্লাহ এর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, তাকে নিয়ে উপহাস করে, ব্যঙ্গচিত্র করে, তার উপর কোনো মমিনকে আল্লাহ নিযুক্ত করে দেন। যেই মমিন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রতিশোধ নিয়ে থাকেন, যেমন রাসূলুল্লাহ জীবদ্দশায় বেশ কিছু ঘটনা ঘটেছে, কাব বিন আশরাফ ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো এবং গাওয়াতো গায়িকা দিয়ে, জি, তাকে হত্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা ইঙ্গিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি। এইরকমই এক ইহুদি মহিলা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করত, তাকে একজন মুসলিম গলা টিপে হত্যা করে, সুনান আবু দাউদ রয়েছে। এইরকমই একজন অন্ধ সাহাবি ছিলেন, তার একটি দাসী ছিল, কাফের দাসী, এবং সেই দাসী চরম রসুল বিদ্বেষী ছিল, নবী সাল্লামকে গালমন্দ করত। তখন এই অন্ধ মনিব মালিক সেই দাসীটি হত্যা করেছিল। এইরকমই আর একটি নজির হচ্ছে আবু জাহাল, এই উম্মতের ফেরাউন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতের উম্মত, যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, তাদের একজন আবু জাহাল। ওমর ইসলাম গ্রহণ করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহাল সবচেয়ে বড় শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন মুআজ এবং মুআওয়াজ, হ্যাঁ, দুই ভাইকে, এবং তাকে হত্যা করেছিল এই যুবকরা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে গালমন্দ করত। এইরকমই এক মহিলা খতম কবিরা খতামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো, একজন সাহাবি এই মহিলাকে হত্যা করেছিল, সারিমুল মসলুলের পৃষ্ঠা নম্বর হচ্ছে 95। আবু আফাক ইহুদি একজন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো, সালেম বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহের প্রতিশোধ নিয়েছিলেন, সারিমুল মসলুল 102 পৃষ্ঠা রয়েছে। আনাস বিন জুনাইম নামক একজন কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো, যাকে খোজা গোত্রের এক বালক আহত করেছিল, সারিমুল মসলুল 103 পৃষ্ঠা। এইরকম সাল্লাম বিন আবিল হোকায়ক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুৎসা গাইতো, গালমন্দ করত। আবদুল্লাহ বিন আতিক এবং তার সাথী সঙ্গীগণ
তাকে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছিল। তো এইভাবে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন জালেম কাফের যারা সীমা লঙ্ঘনকারী এবং তারা রাসূলুল্লাহ কষ্ট দিয়ে থাকে তাদের প্রতিশোধ নিয়ে থাকেন। দ্বিতীয় যে আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যথেষ্ট একটি ধরন হচ্ছে যে কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি যেই ব্যক্তি কষ্ট দিয়ে থাকে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এমনভাবে ঢুকিয়ে দেন এত সীমা লঙ্ঘন করা সত্ত্বেও সে ইসলামকে অস্বীকার করতে পারল না, শেষমেশ সে ইসলামের দিকে ফিরে আসলো, তওবা করলো, কালিমা পড়লো, মুসলিম হয়ে গেল। যার কাছে রাসূলুল্লাহ সবচেয়ে বড় শত্রু ছিল, সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তির কাছে এক সময় রাসূলুল্লাহ সবচেয়ে বেশি প্রিয় তার ধন সম্পদের চাইতে, তার ছেলেমেয়ের চাইতে, তার মাতা পিতার চাইতে, সমস্ত মানুষ সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় হয়ে গেছেন রাসূলুল্লাহ। এই রকমের ইতিহাস রয়েছে, যেমন এর নজির বলা যেতে পারে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কট্টর শত্রু থেকেছে আবু সুফিয়ান, অথচ তিনি শ্বশুর হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন, তারপরও শত্রুতা করতে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দান করলেন যে তোকে হিদায়াত করেই ছাড়ব। আর এমনটাই ঘটছে এবং ঘটেছে আর ঘটবে এ পশ্চিমা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু শত্রুদের ক্ষেত্রে আর বহু নজির রয়েছে যারা চরম শত্রুতা করত ইসলামের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুসলিমদের বিদ্বেষী ছিল, বরং মুসলিম দেশগুলিতে তারা খ্রিস্টান মিশনারিতে কাজ করার জন্য এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, বিভিন্ন ফিল্ম বের করেছে, বিভিন্ন নভেল লিখেছে, ব্যঙ্গচিত্র করেছে, তারপরে আল্লাহ রাব্বুল তাদের অন্তরকে এমনভাবে খুলে দিয়েছেন যে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল বলেছেন কখনো কখনো অপ্রীতিকর ঘটনায়, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর যে মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা মদিনার, সে সম্পর্কে আল্লাহ বলেছেন লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খাইরুল লাকুম, এই যে মিথ্যা অপবাদ দিয়েছে এক শ্রেণীর মুনাফিকরা এটাকে তোমাদের জন্য সব দিক থেকে মন্দ মনে করিও না, মন্দ মনে করে বাল হুয়া খাইরুল লাকুম, বরং এতে কল্যাণ রয়েছে, এতে কল্যাণ রয়েছে। তো কখনো কখনো তাদের ইসলাম বিদ্বেষী হওয়াটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করাটা তাদের ওপর গজব ডেকে নিয়ে আসি অথবা আর তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাওয়ার এবং ইসলাম এবং মুসলিমদের কল্যাণের মাধ্যম হয়ে যায়। তৃতীয় যেই উপায়টি বা যেই ধরনটির কথা ওলামারা উল্লেখ করেছেন এবং শেখ ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার কিতাবে বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হেফাজত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কীভাবে যথেষ্ট হন, তার একটি দিক হচ্ছে কখনো কখনো এই সীমা লঙ্ঘনকারী জালেম কাফের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননা করে থাকে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দুরারোগ্য ব্যাধি এমন আল্লাহ চাপিয়ে দেন যে তাতে তার সর্বনাশ করে ছাড়েন, বহু নিদর্শনের রয়েছে। অথবা আসমানি জমিনি আল্লাহর এমন গজব দেন যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন, জি এইভাবে আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকেন, সেটাও হয়েছে বহু সময়। চার নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে আল্লাহ যে যথেষ্ট তার হেফাজতের জন্য, তার সুরক্ষার জন্য এবং অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য এবং অনিষ্টকারীদেরকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য তার একটি দিক উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে আইয়াল হাকা দিমারা বিদওয়ালিহিম, কখনো কখনো তাদের সীমালঙ্ঘনের কারণে তাদের দেশগুলি ধ্বংস হয়ে যায়, জাতি ধ্বংস হয়ে যায়, দেশ ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। আজকে পশ্চিমা সভ্যতা এই দুনিয়ার চাকচিক্যময় তাতে থাকলেও সেখানে অশান্তির শেষ নেই, বালা মুসিবতের শেষ নেই, মানসিক শান্তি তো তাদের মোটেই নেই, পারিবারিক কাঠামো তো মোটেই নেই,
সামাজিক সুসম্পর্ক বলে কোনো কিছু নেই, শুধু পয়সার সম্পর্ক, দুনিয়ার স্বার্থের সম্পর্ক, বাপ মায়ের সাথে ছেলেমেয়েদের কোনো সম্পর্ক নেই, সুবহানাল্লাহ। বরং বাপের পরিচয় খুঁজে পাওয়া যাচ্ছে না। জি হ্যাঁ, এমন কি যদি এই রকমই অবস্থাটা থাকে যে বিবাহ শাদীর ক্ষেত্রে ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে এত তাদের অনীহা, কোনো প্রয়োজন নেই, যেহেতু ব্যবিচারে জেনায় এই জাতি ডুবে আছে, পশ্চিমা জাতি, সুতরাং তারা বিবাহ করাটাকে তুচ্ছ মনে করছে এবং নিষ্প্রয়োজন মনে করছে, যার ফলে আর যারও সন্তানের ছড়াছড়ি, এতে হবে কি এই জেনারেশন তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, দেশ জনশূন্য হয়ে যাবে, আর যার ফলে বড় বড় শিক্ষিত লোকেরা আর বড় বড় যারা জ্ঞানীগুণী মানুষ, যাদের দ্বারা দেশের গঠনমূলক কাজ হইতে পারে, তাদেরকে তারা বড় বড় টোপ দিয়ে, প্রলোভন দিয়ে তাদের দেশে নাগরিকত্ব দিচ্ছে। জি হ্যাঁ, এই দেশের সভ্যতা ধ্বংস হতে যাচ্ছে, এই জাতি ধ্বংস হতে যাচ্ছে যদি এই রকমটাই থেকে যায়। এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, অমিনাল মারুফিল মশহুর আল মুজাররাব ইনদা আসাকিরিল মুসলিমিন বিশাম, শাম দেশে মুসলিম সেনাবাহিনীরা যখন জিহাদ করছিলেন কাফেরদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে, তো যেটা প্রসিদ্ধ রয়েছে এবং সর্বজন বিদিত রয়েছে তা হচ্ছে এজা হাসারু বাজা হসুন আহলিল কিতাব, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের যখন কেল্লাগুলি অবরোধ করতেন মুসলিম সেনাবাহিনী মুজাহিদিনরা, আন্নাহ ইয়াতাআসসার আলী ফাতহুল হিসন, আর সেসব কেল্লাতে তারা সুরক্ষিত হয়ে যেত আর সেই কেল্লাগুলি বিজয় করা কঠিন হয়ে পড়ত, ওয়াতুলুল হেসার এলা ইয়াসুব্বাল আদু ও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দীর্ঘদিন এই অবরোধ চলতে থাকত, কিন্তু তারা সুরক্ষিত থাকত তাদের দুর্গে, আর কোনোরকম বিজয়ী সম্ভাবনা দেখা যেত না। শেষমেশ তারা, এই কাফেররা, সে অবরোধ অবস্থায় এই কেল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গালাগালি শুরু করত। ফাহিনা ইজিন ইস্তাবশিরুল মুসলিমুন বিফাতহিলিসন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গালমন্দ করা শুরু করত, তখন মুসলিমরা আনন্দিত হতেন এবং সুসংবাদ যেন তারা পেতেন, তারা পূর্বাভাস পেতেন যে এখন বিজয়ের সময় সন্নিকটে, অন্তকামিল্লাহ মিনাল আদু, এবং দুশ্মন থেকে আল্লাহ এখন প্রতিশোধ নেবেন। দেখেন একটি কথা এখানে বলে দিই, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথার মাঝখানে, যে আল্লাহ রাব্বুল আলামিন কে যদি কেউ গাল দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, বহু মানুষ কষ্ট দিচ্ছে, মুসলিম সমাজে এরকম বহু মুনাফিক চরিত্রের লোক আছে কষ্ট দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কষ্ট দিচ্ছে, অনেকে কাফের মুশরিক এবং ইসলামের শত্রু, ঘরের শত্রু হোক আর বাইরের শত্রু হোক, আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিলে অত দ্রুত দুনিয়ার আজাব অনেক সময় আসে না। রহস্যটা কি, ওলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি কষ্ট দেয়, তো আল্লাহ তার হক নিজে ক্ষমা করে দেন অথবা ছাড় দেন, ছেড়ে দেন না, আখেরাতে শাস্তি দেবো, ছেড়ে দিলাম, আমার হক আমি নেব না, প্রতিশোধ নেব না। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গালমন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা যখন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড়েন না, কারণ সেটি প্রিয় বান্দার হক, সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হক। সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ আর বরদাস্ত করেন না, এই জন্য যুগে যুগে তার প্রতিশোধ আল্লাহ নিয়েই ছাড়েন। তো যখন দেখা যায় যে দুশ্মনরা এই রকম কেল্লায় তারা সুরক্ষিত হয়ে আর কেল্লা ঘেরাও করে থাকতেন মুসলিম মুজাহিদিনরা, তারা গালমন্দ শুরু করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাহিন আইজিন ইস্তাবশিরুল মুসলিমুন বিফাতহিল হিসন, তখন মুসলিমরা খুশি হইতো এই দিক থেকে যে এখন এই দুর্গ বিজয় করা সম্ভব হয়েছে, খুব দ্রুত দুর্গ বিজয় হবে, অন্তকামিল্লাহ মিনাল আদু, এবং শত্রু থেকে আল্লাহ প্রতিশোধ অবশ্যই নেবেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরেই, ফাইন্নাহু ইয়াকুনু যালিকা করিবান, সেই সময়টি কাছে এসেছে, কামা কাদ জাররাবাহুল মুসলিমুন গায়রা মাররাতিন তাহকীকান লিকাউলিহি তাআলা ইন্না শানিয়াকা হুল আবতার। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যেমন মুসলিমরা বহুবার এটা পরীক্ষা করে দেখেছেন বাস্তবে, তাহকীকান লিকাউলিহি তাআলা, এ আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীর বাস্তবায়ন হয়েছে এই ক্ষেত্রে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই
তোমার বিদ্বেষী যারা তারাই হচ্ছে নির্মূল, তারাই হচ্ছে চিহ্নহীন, তাদেরকে নিশ্চিহ্ন আল্লাহ করে দেবেন, তাদেরকে আল্লাহ নির্মূল করে দেবেন, তাদের শেকড় আল্লাহ কেটে দেবেন। জি ইন্না শানিয়া কহালাবতার। এইরকমই আরেকটি নজির বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাহদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, বিভিন্ন দেশে চিঠি লিখেছিলেন, তার মধ্যে ইরান পারস্যের রাজা কিসরাকে। কিন্তু কিসরা এই চিঠির সাথে চরম খারাপ আচরণ করেছিল, চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল, দূতকে অপমান অপদস্থ করেছিল, লাঞ্ছিত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পেলেন যে পারস্য দেশের রাজা আমার এই চিঠিকে ছিঁড়ে ফেলেছে এবং আমার দূতকে অপমান করেছে, তখন বদ্দ দিয়েছিলেন, আল্লাহ যেমন চিঠিকে ছিঁড়ে ফেলেছে ইসলামের দাওয়াতের, তুমিও তাকে ছিন্ন ভিন্ন করে দাও। জি জি, মাজ্জাক আল্লাহ মুলকা, আল্লাহ তাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিন, আল্লাহ তাদের দেশকে ছিন্ন ভিন্ন করে দিন। আল্লাহ মাজ্জাক হুম কুল্লা মুমাজ্জাক, আল্লাহ ছিন্ন ভিন্ন করে দাও। তখন এই দোয়া রব্বুল আলমিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবুল হয়েছে এবং প্রতিশোধ নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন, যে আল্লাহও তাদের দেশকে দ্রুত ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। জি, এই পারস্যের রাজা ছেলের হাতে খুন হইল, আর তারপরে ছেলে বিষ খেয়ে ধ্বংস হইল, আর তারপরে এক নারী নেতৃত্ব আসলো, যেই নারী নেতৃত্বের কথা রয়েছে সহিহ বুখারী ও হাদিস রাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহ আমরা ইমরা, আর তারপরে সেই নারীও আর টিকে থাকতে পারলো না, ইসলামের হাতে পারস্য দেশের সমস্ত ধন সম্পদ গনিমত হয়ে চলে আসলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পক্ষান্তরে হেরাক্ল রোমের রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির সম্মান করেছিল, শ্রদ্ধা পোষণ করেছিল, যদি ইসলাম কবুল করেনি দুনিয়ার স্বার্থে। এইরকম মুকাওকিস মেশরের রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির সম্মান প্রদর্শন করেছিল, দূতের সম্মান করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপঢৌকন পাঠিয়েছিল। তো তাদের রাজত্ব বহাল থেকে ছিল বেশ কিছুদিন বা দীর্ঘদিন। শেষখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করবেন, করেছেন আর করছেন, এতে আমাদের ইয়াকিন রয়েছে, দৃঢ় বিশ্বাস রয়েছে। তার সাথে সাথে মুসলিমদের জন্য ফরজ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করবে, এটি আল্লাহর নির্দেশ এবং এটি ইমানের দাবি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আল্লাহর পরে মানবজাতির জন্য, আর বিশেষ করে বিল মুমিনিনা রাউফুর রাহিম, সুতরাং তার হক হচ্ছে যে যথাসাধ্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রতিবাদ করব, যথাসাধ্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা ডিফেন্স করব, যথাসাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়াবো, তার সাহায্য করব, তার নিয়ে আসা দিনের সাহায্য করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুল ফাতির আয়াত নম্বর 9, লাতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও আসিলা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাহিদ ও মুবাশশিরা ওয়া নাযীরা, শাহিদ করে, মুবাশশির করে, নাযীর সুসংবাদ দাতা, আর সতর্ককারী করে, সাক্ষী করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, যাতে করে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, নবীর হক আদায় করতে হবে ইমান বিল্লাহর মাধ্যমে, ও রাসূলিহি রাসূল শাসনের প্রতি ইমানের মাধ্যমে, ও তুআজ্জিরুহু এবং তাকে তোমরা শক্তিশালী করবে, তার পাশে দাঁড়াবে, ও তুওয়াক্কিরুহু তার সম্মান শ্রদ্ধা পোষণ করবে, ও তুসাব্বিহুহু বুকরাতু আসিলা এবং সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করবে, তাসবিহ পাঠ করবে। মহান আল্লাহ সূরা তবার আয়াত নম্বর 40 ইরশাদ করেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। সওর পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সফরে ছিলেন, সেই সময় সম্পর্কে যে আয়াত নাযিল হয় আল্লাহ বলছে ইল্লা তানসুরুহু, তোমরা যদি হে মক্কার লোকেরা, হে মুসলিমরা যুগে যুগে, তোমরা যদি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন এবং করবেন সব সময়। জি, ফাকাদ নাসারাহুল্লাহ। সুতরাং যথাসাধ্য মুসলিম যতটা পারবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করবে। এই ক্ষেত্রেই একে অপরের দিকে তাকাবে না এবং কর্মহীন হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য আমরা কেমন করে করব? আল্লাহ সাহায্যের কথা বলেছেন, আর যদি তোমরা সাহায্য না করো তাহলে আল্লাহ তো সাহায্য করবেনই, কেমন করে সাহায্য করব? উলামায়ে কেরামগণ বলেছেন, ওয়া আযামু নুসরাতিন লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে বড় সাহায্য করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি সাতটি সাহায্যের দিক বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সাহায্য করবেন। প্রথম যে দিকটি আমার উল্লেখ করা হচ্ছে, আল আখযু বিমা জাআ বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধান নিয়ে এসেছেন, ওহির বিধান, কোরআন এবং সহিহ সুন্নাহ, সেটাকে আঁকড়ে ধরবেন আপনি। ওয়াতাআতুহু ফিমা আমারা বিহি, আর দুই নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশগুলি দিয়েছেন সেগুলি মেনে নেবেন আপনি। ওয়াতারকু মা নাহা আনহু, তিন নম্বর হচ্ছে যা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেসব থেকে বিরত থাকবেন, বারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং তা থেকে বিরত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিদআত নিষেধ করেননি, কঠোরভাবে নিষেধ করেননি? তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শও আসবেন না, সাহাবায়ে কেরামদের আদর্শ আসবেন না, চার ইমামের আদর্শ আসবেন না, তাবেইন তাবা তাবেইন আদর্শ আসবেন না, আপনি রাফিজি শিয়াদের আদর্শে আসবেন আপনি।